মধুতে রয়েছে প্রোটিন, উপকারী এনজাইম, অ্যামাইনো অ্যাসিড, নানা ধরনের মিনারেল, ভিটামিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, কপার, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক ও ফলিক অ্যাসিড। আর এইসব উপাদান শরীরে প্রবেশ করার পর নানা ধরনের রোগকে প্রতিরোধ করে দেয়। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কিংবা পানির সঙ্গে মধু খেতে পারেন, তাহলেই দূর হয়ে যাবে আপনার শরীর থেকে নানা ধরনের রোগ। নিয়মিত এক গ্লাস পানিতে মধু মিশিয়ে খেলে হজম শক্তি বেড়ে যায়, সেই সঙ্গে মধুতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট নানা ধরনের পেটের রোগও দূর করে দেয়। নিয়মিত এক গ্লাস পানিতে মধু মিশিয়ে খেলে ব্রণের প্রবণতা একদম কমে যায়, সেই সঙ্গে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং ত্বকের নানা ধরনের সমস্যা দূর হয়ে যায়। ওজন নিয়ন্ত্রণেও মধুর কোনো জুড়ি নেই। পরিমাণ মতো পানিতে মধু মিশিয়ে খাওয়া শুরু করলে হজম ক্ষমতার উন্নতি ঘটে এবং ডায়াবেটিসের মতন রোগ হওয়ার আশঙ্কাও অনেক কমে যায়। মধু মিশ্রিত পানি পান করলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে দেয়, যে কারণে একদিকে যেমন ক্যান্সারের মতন মরণ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে, অন্যদিকে ইমিউনিটি পাওয়ার এতটাই বেড়ে যায় যে ছোট বড় কোনো রোগী আপনার ধারে কাছে আসতে পারবে না। পাশাপাশি এটা শরীর থেকে দূষিত টক্সিনকেও বের করে দেয়। মধু মিশ্রিত পানি পান করলে শরীরে এমন কিছু উপাদানের প্রবেশ ঘটে যার প্রভাবে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করে দেয়, সেই সঙ্গে রক্তচাপও নিয়ন্ত্রণে চলে আসে, ফলে হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কাও অনেকটা কমে যায়। মধু পানি পান করা শুরু করলে শরীর ভেতর ও বাইরে থেকে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে অ্যালার্জির মতন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা একদম কমে যায়। তাই আমাদের প্রত্যেককেই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খাওয়া উচিত, যা শরীরের সুস্থতা ও ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে চমৎকার কাজ করবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।